আমি যে মেসেজটি আপনাদের কাছে দেওয়ার জন্য এসেছি সেটা হচ্ছে যে আজকের এই সম্মেলনই কেবল নয়, আপনারা গ্রামগঞ্জে মহল্লায় পরিবার ভিত্তিক আপনারা সংশোধনীর যে প্রচেষ্টা চালাচ্ছেন, জীবন মানকে উন্নত করার যে ধারাবাহিক চেষ্টা অব্যাহত রেখেছেন, মুমিন হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য আমাদের আকাবিরিনে কেরাম যে তরবিয়ত আমাদেরকে দিয়েছেন, সেই ধারাবাহিকতায় যে খেদমত আঞ্জাম দিচ্ছেন, যাবতীয় সাংগঠনিক খেদমতকে আমরা এবাদত তুল্য মনে করি, এটিকে এবাদত মনে করা উচিত। এই জন্য যে সহি আকিদা যদি না হয় তাহলে ইমান হয় না। নামাজ বন্দেগী দিয়ে ইমানদার হওয়া যায় না, অন্তরের বিশ্বাস মহব্বত দিয়ে ইমানদার হইতে হয়। এজন্য সহি আকিদা যেটি সাহাবায়ে কেরামগণ করে গেছেন, একই মজলিসের মধ্যে দুই ভাগ হয়ে গেছে, একদল মুনাফিক হয়ে গেছেন, একদল সাহাবি হয়ে গেছে, মুমিন হয়ে গেছে। আমরা যদি আমাদের আকিদাকে মুমিনদের দ্বারা পরিচালিত করি তাহলে 1400 বছর নয় 1400 হাজার বছর পরেও আমরা মুমিন হিসাবে স্বীকৃতি লাভ করব। আর যদি আমরা আমাদের আকিদার মধ্যে আমরা ফলন নিয়ে আসি, আমরা যদি আমাদের আকিদার মধ্যে দুর্বলতা সৃষ্টি করে ফেলি, তাহলে আমরা মুনাফিকদের কাতারে সামিল হয়ে যাব। আমাদের একই লক্ষ্য, সহি আকিদার ভিত্তিতে নেক আমলের মাধ্যমে, আখলাকে হাসানার মাধ্যমে মানব কল্যাণের লক্ষ্য সামনে নিয়ে প্রতিটি মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছাই দেওয়া, আল্লাহ নবীর দামনে টিকিয়ে রাখা, ইসলামের সৌন্দর্য পৃথিবীতে বৃদ্ধি করা, ইসলামকে আল্লাহর মনোনীত দিন হিসাবে প্রতিষ্ঠিত করা, ইসলামের কলঙ্ককে যারা কলঙ্ক অর্জন করতে চায়, যাদের মাধ্যমে ইসলাম কলঙ্কিত হয় তাদের পথ রোধ করে মর্দে মুমিনদের পথ প্রশস্ত করাই হচ্ছে আঞ্জুমানে ইসলাম সবচেয়ে বড় লক্ষ্য। এজন্য আমরা সবসময় বলি, কেবল উপজেলা সদর নয়, ইউনিয়নগুলোতে নয়, প্রতিটি গড়কে আলোকিত করে আল্লাহ নবীর উসওয়া দ্বারা এই বাগানকে সাজানো হচ্ছে আঞ্জুমানে ইসলাম সবচেয়ে বড় লক্ষ্য, যাতে করে মানুষ আল্লাহ থেকে দূরে সরে না যায়। কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ভিন্ন উদ্দেশ্যে, মানুষের মধ্যে গুণ দিয়েছেন ভিন্নভাবে, মানুষকে সালাহিয়ত দিয়েছেন সবার উপরে। একজন মানুষ তার অন্তরের মধ্যে যে শক্তি আল্লাহ দিয়েছেন, লাখো মানুষকে পথ দেখাতে পারে, মহব্বত করতে পারে। সুতরাং মানুষের এই যোগ্যতা আর কোনো পশুকে আল্লাহ দান করেন না। যদি সে মানুষের মতো মানুষ হতে পারে, তাহলে এক মানুষ লক্ষ মানুষকে জাগ্রত করতে পারে, আলোকিত করতে পারে, হেদায়ত করতে পারে, সাহায্য করতে পারে, এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার জন্য, মানুষের পরিসমাপ্তি হবে আল্লাহকে পাওয়ার মাধ্যমে। মানুষ সেদিন চূড়ান্ত মানুষের মেরাজ হবে যেদিন আল্লাহ রব্বুল ইজ্জতকে মানুষ স্বচক্ষ দ্বারা দেখতে পারবে, এবং সেই দেখাই শেষ নয়। মানুষকে আল্লাহ চিরস্থায়ীভাবে যেখানে বসবাস করাবেন সেখানে আল্লাহকে পাওয়া যাবে, সুবহানাল্লাহ। মানুষ তার এই জীবনে যে হামাগুড়ি দিচ্ছে, যে কসরত, যে মেহনত সে করতেছে, যেটুকুই আমরা বন্দেগীর চেষ্টা করি না কেন, আমাদের যাবতীয় কিছুর মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর বান্দা সে যে আল্লাহর নৈকট্যে গিয়ে পৌঁছে। এই পথই আঞ্জুমানে আল ইসলাম দিক নির্দেশনা দিয়ে থাকে। আপনারা কিছু দখল করে নেন, কিছু হয়ে যান, কিছুদিনের জন্য ক্ষমতায় বসে যান, এগুলো আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আল্লাহর একমাত্র মনোনীত দিন। এই পৃথিবীতে প্রায় 3000টি ধর্ম রয়েছে, 3000 ধর্মের উপরে আমার নবীর দেখিয়ে দেওয়া আল্লাহর একমাত্র মনোনীত দিনকে বিজয়ী করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ফরজ রয়েছে। এই কথাটি বলার জন্য, এই গুজারিশটুকু রাখার জন্য যে আমরা যেন সম্বিত ফিরে পাই,
আঞ্জুমানে আল ইসলাম কোনো খেলতামাশার সংগঠন নয়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া থেকে যাওয়ার সময় সাহাবায়ে কেরামদের সেই নূরানি সেই জানসার সাহাবিদের সামনে আল্লাহর দিনকে যেভাবে আমানত রেখে গিয়েছিলেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি যারা সত্য আকীদায় বিশ্বাসী, আমলে বিশ্বাসী, সালফে সালিহিনের তরিকায় বিশ্বাসী, তাদের উপরে সেই দায়িত্ব আজও রয়ে গেছে। আপনারা যদি সেই আত্মবিশ্বাস নিয়ে কাজ করেন যে আমাকেই সেই দায়িত্ব পালন করতে হবে, তাহলে আপনাদের পিছনে তাগাদা দেওয়ার কোনো প্রয়োজন হবে না, আপনার ইমানই তাগাদা আসবে যে আপনার পক্ষে এই দায়িত্ব পালন করতে হবে। নির্ভর করতেছে কে কতটুকু জজবাত নিয়ে কাজ করবেন, যে যা করবেন তা পাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা পরিমাণ নেক কাজ আল্লাহ মানুষের বিফল দিবেন না, আল্লাহ প্রতিটি যাররা পরিমাণ নেকিকে মানুষের পাল্লায় তুলবেন, ওজনে তুলবেন। আমি গতকালকে এক জায়গায় বলেছি, আমরা দুনিয়াতে এসেছি আমার ইচ্ছা আসি না, যাবার বেলা আমার ইচ্ছা যাব না, জানি না যে আজকের বক্তব্য জীবনের শেষ বক্তব্য হয়ে যেতে পারে, আজকের এই উপস্থিতি শেষ উপস্থিতি হতে পারে, আমরা আমাদের ইচ্ছায় যাব না, আসিও নাই আমাদের ইচ্ছায়। তাহলে মধ্যখানে যে 60 বছর 70 বছর এটা কার ইচ্ছায় চলবে? এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় এসেছি, যেতে হবে আল্লাহর ইচ্ছায়, আর মধ্যখানটা আমাদের মন গড়া, এটা ইমানদারের পরিচয়। আল্লাহ মানুষকে এত বেশি ভালোবাসেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 100 লক্ষ নবী রসুল আল্লাহর নবী পর্যন্ত মাত্র 10,000 বৎসরের ভিতরে 100 লক্ষ নবী রসুল আল্লাহ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন, শতাধিক আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, এমনি এমনি নয়। মানুষের এই সংক্ষিপ্ত জীবন 60 বছর 80 বছর 90 বছরের জীবন যেন তার মন গড়া না হয়, আল্লাহর পছন্দিদা পথে হয়, সেজন্য 30 পারা কোরআনে পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে রেখে গেছে। আমরা তো কোরআন তিলাওয়াতের জন্য রেখে দিয়েছি, কোরআন সবিনার জন্য রেখে দিয়েছি, কোরআন খতমের জন্য রেখে দিয়েছি। এই কোরআন আমাদের জীবন ব্যবস্থা, আল্লাহর নবীর উৎস হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। আল্লাহর নবীর জীবনে আল্লাহর নবী এত তকলিফ স্বীকার করেছেন কেবল উম্মতের হেদায়তের জন্য। পৃথিবীর সবচেয়ে উপবাস ফিদার যাতনায় যে মানুষটি সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছে, আল্লাহর নবী তাকে দেখিয়ে দিয়েছেন যে আমার গড়ের চুলা 2 মাস জ্বলে নাই, আমি পেটের বুকের জন্য আমার পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছি। আল্লাহর কসম, আল্লাহর নবীর পেটে পাথর বাঁধার কোনো প্রয়োজন ছিল না। হিজরতের সময় আল্লাহর নবী কষ্ট স্বীকার করেছেন। আপনারা জানেন যে আল্লাহর নবী পায়ের অগ্রভাগ দিয়ে মাটিতে হেঁটেছেন যাতে দুশ্মনরা তার পায়ের চিহ্নকে না চিনতে পারে হিজরতের রাতে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলি মুবারক ফেটে গিয়ে রক্তাক্ত হয়েছে এবং ভীতি ছিল, ভয় ছিল, দুশ্মনদের আক্রমণের সম্ভাবনা ছিল। আবু বকর কখনো সামনে যান, কখনো পিছনে যান, এই ইতিহাস তো আমরা পড়ি না। এই হিজরতের তকলিফ আমার গবেষণায় সামান্য তকলিফের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের জন্য হাওয়াকে থাবে করে দিয়েছেন, আমার নবীর গোটা জীবনটাকে, আল্লাহর নবীর সমস্ত মক্ষী জীবনকে আল্লাহ উঠিয়ে নিয়ে মদিনা তৈবায় নিয়ে পৌঁছে দিতে পারতেন, পারতেন না, পারতেন না। আল্লাহর নবীকে বোরাকে সওয়ার করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মদিনা তৈবায় পৌঁছে দিতে পারতেন, পারতেন না, পারতেন না। এই ত্যাগ কেন করেছেন? এই খিদার জ্বালা নিয়ে পাথর কেন বেঁধেছেন? পৃথিবীর সর্বস্তরের মানুষ যেন নবীর কাছে তার আশ্রয় খুঁজে পায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনারা মনে করতে পারেন যে আমি ওয়াজে লেগে গেছি, ওয়াজ নয়, দিশা ঠিক না হওয়া পর্যন্ত কোনো স্লোগান আপনাকে রক্ষা করতে পারবে না। আপনাকে প্রথমে আপনার মকসুদ ঠিক করতে হবে, আপনার গন্তব্যকে আপনি টার্গেট করতে হবে, আপনি কে, কোথা থেকে এসেছেন, কি জন্য এসেছেন,
কাদেরকে দেখিয়ে দেখ কাদের দিকে আপনি তাকাবেন, কাদের সঙ্গ ধারণ করবেন, কোরআন এবং হাদিস দ্বারা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আপনি কোন দলের সাথে থাকবেন এটা পরিষ্কার। যারা আজকে খারিজি আকিদা নিয়ে আমাদের সামনে এসেছে, তাদের আকিদা সুস্পষ্ট। আমি সেদিন আমি দুবাইতে গেলাম কিছু কয়েক মাস আগে, আমাদের খুব পরিচিত সম্মানিত খাজি সাহেব, তিনি বললেন যে আমি রজায় আথারের বাইরে থেকে আমি দোয়া মোনাজাত করতেছি আর আমার দিলের ফরিয়াদ আমি পেশ করতেছি। একজন দায়িত্বশীল এসে বলল যে আপনি অন্যদিকে ফিরে। আমার উনি বলতেছেন আমার আফসুস হচ্ছে, যদি বলতো যে কিবলার দিকে ফিরেন তাও একটি কথা ছিল। সে বলল আপনি অন্যদিকে ফিরেন। তিনি বললেন যে আল্লাহ তো বলেছেন যে আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই ফিরো না কেন আল্লাহ তোমার জন্য রয়েছেন। কিন্তু তারা এটা বোঝাতে চাচ্ছে যে আল্লাহ সব দিকে আছেন কিন্তু নবীর দিকে আল্লাহ নাই। যেদিকে নবীর কবরে মুবারক রয়েছে সেদিকে আল্লাহ পাওয়া যাবে না, অন্যদিকে ফিরলে আল্লাহকে পাওয়া যাবে। এই ধরনের বদ আকিদার মানুষ আসে না? আসে না। এবং দম্ভ সহকারে বলতেছে আল্লাহর নবীর মা বাবা দুজকে যাবে, এবং তার আত্মতৃপ্তি রয়েছে তার মা বাবা জন্নতে যাবে। নবীর মা বাবা দুজকে যাবেন, তার মা বাবা জন্নতে যাবেন। এমন বদ আকিদার মানুষ আসে না? আসে না। এসব কিছুর মোকাবিলায় আঞ্জুমানে আল ইসলাম এমন একটি দ্বারার নতুন সৃষ্টি নয়, একটি দ্বারার প্রতিনিধিত্ব করতে চায়, পাহারাদারিত্ব করতে চায়, যে দ্বারাটি আল্লাহর নবী আমাদের জন্য আমানত রেখে গেছে, যেটি সলফে সালিহীনরা আমাদের জন্য রেখে গেছে। সলফে সালিহীন বলতে কোনো দরবারি পীরের কথা আমি বলতেছি না, নিরাপদে নির্বিঘ্নে জীবন কাটিয়ে মুরিদদের মাথায় কাঁঠাল ব্যাঙ্গে যারা খেয়েছেন তারা ইসলামের জন্য কোনো দিন কোনো প্রয়োজনীয় ছিলেন না, বরং তারা ইসলামের ক্ষতি সাধন করেছে। তারা নবীর সিরত সুরতের পরিবর্তে নিজের সিরত সুরত দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। এমন লোক আজও আছে যারা আল্লাহর নবীর লকব থেকে নিজের লকব নিজ হাতে আরো বেশি লিখে দিতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন ফালা তুজাক্কু আনফুসাহুম ওয়া আ'লামু লিমান ইত্তাকা, তোমরা নিজের নিজেকে নিয়ে বড়াই করো না, আল্লাহর ভালো জানা আছে তোমাদের কার অন্তরে তাকওয়া কতটুকু আছে। এদের কথা আমি বলতেছি না, কিন্তু ইতিহাস কাটিয়ে দেখুন ইসলাম এত স্বাভাবিকভাবে আমাদের কাছে পৌঁছায় নাই। আপনারা যদি মনে করেন যে ইসলাম এমনি এমনি চলতে থাকবে তাহলে সেটা ভুল, ইতিহাস চর্চা করে দেখুন। ইসলাম আমাদের কাছে এসেছে মর্দে মুমিনদের, লাখো মর্দে মুমিনদের রক্তের বিনিময়ে নয়, মাথার বিনিময়ে ইসলাম আমাদের কাছে এসেছে। কথা ঠিক না? ঠিক না। যুহদ জেহাদের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু আল্লাহ নবীর নওয়াসা, আল্লাহ নবীর দৌহিত্র, ইমামুল হুমাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঠান্ডাকারী, যিনি দুধ পানরত অবস্থায় জন্নতের নজওয়ানদের সর্দারিয়া লাভ করেছেন, তার জন্য কারবালায় মজলুম হওয়ার কোনো প্রয়োজন ছিল না। তিনি শহীদ শুধু নয়, পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় মজলুম ব্যক্তি হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এটি আমাদের জন্য শিক্ষা রেখে গেছে, আত্মত্যাগের নজরানা পেশ করে গেছে। ইসলাম স্বাভাবিক গতিতে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। আমি আমার বক্তব্য বলেছি যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গারে হেরাতে ওহি নাজিল হয়েছিল ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক, সেদিন থেকে আজ অবধি কিয়ামত পর্যন্ত ইসলাম এক সেকেন্ডের জন্য দুশ্মন মুক্ত থাকবে না। ইসলামের দুশ্মনী ছিল, থাকবে, যুগে যুগে আবু জেহেলদের আবির্ভাব হবে, ইয়াজিদের আবির্ভাব হবে, অথবা সাহেবাদের মতো লোক আসবে, নাস্তিক মুরতাদরা ইসলামের ক্ষতি সাধনে ব্যস্ত থাকবে। কথা সত্য না? সত্য না। অথবা আঞ্জুমানে আল ইসলাম দিয়ে মনে করেন সময়ের এক স্লোগানের অধিকারী আমরা,
এক সূত্রধারার অধিকারী আমরা, তাহলে নেহায়েত ভুল করবেন। এই জিনিসটি অন্তরে নিয়ে আজকের সম্মেলন থেকে যান যে আমি হতে পারি ব্যবসায়ী, হতে পারি শিক্ষক, হতে পারি কর্মজীবী, হতে পারি মজদুর, শ্রমজীবী হতে পারি। ওকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহর এই দিনকে টিকিয়ে রাখার দায়িত্ব প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আমি বলছিলাম যে জীবনের এই মধ্যভাগটুকু আমাদের খামখেয়ালিপনায় থাকবে না। 30 পারা কোরআনে পাক নাজিল হয়েছে আল্লাহর হাবিবের নিকট। এই 30 পারার মাধ্যমে এবং আল্লাহর নবীর লক্ষ লক্ষ হাদিসে মুবারকের মাধ্যমে, তার জীবনের সুন্নার মাধ্যমে মুসলমান মুমিনদের পথ পরিক্রমা আলাদা চিহ্নিত হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক না? আমরা বাজারি পরিবেশে থাকলে আমাদের ইমান রক্ষা করা সম্ভব নয়। আমরা গতানুগতিক দ্বারায় চললে আমাদের ইমান, আমল, আকিদা রক্ষা করা সম্ভব নয়। এই বিশ্বাস নিয়ে আজকের সম্মেলন থেকে আপনাদের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের বুট বাড়ানোর কোনো টার্গেট নেই। আমরা সেদিন সন্তুষ্ট হব যেদিন এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই কমলগঞ্জে কোনো ওহাবি খারিজি লামজুবিদের স্থান থাকবে না। মদিনায় তৈবার দিকে দাবমান এই কাফেলা যেদিন পূর্ণাঙ্গ মর্দে মমিনের রূপ ধারণ করবে, সেদিন আমি বিশ্বাস করি কোনো উপজেলায় আর জুলুম নির্যাতন থাকবে না, কোনো বাবা তার সন্তানের জন্য চোখের পানি ছাড়বে না, কোনো বেয়াদব ছাত্রের জন্য কোনো উস্তাদ আঘাতপ্রাপ্ত হবেন না। এই মিশনকে সামনে নিয়ে আল্লাহর দিনের সৌন্দর্য রক্ষা করে, কোনো জজবাত দিয়ে নয়, কোনো আন্দোলনের মাধ্যমে নয়, কোনো কূটকৌশলের মাধ্যমে নয়, ইমানি চেতনা, ইমানি সৌন্দর্যের মাধ্যমে এক থানা নয়, সারা দেশ নয়, সারা জাহানকে আলোকিত করা সম্ভব। এক বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। 8,000 ইসলামী যোদ্ধা মুজাহিদ, 1,00,000 জর্জির সেনাপতির বিরুদ্ধে, 1,00,000 সৈন্যের বিরুদ্ধে জেহাদ করে তারা জয়লাভ করেছেন। সুবহানাল্লাহ। আমরা জানি সমাজে হারামের সংখ্যা বেশি, সমাজে দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা বেশি, নাফরমানের সংখ্যা বেশি। এখনও আমরা স্বীকার করতেছি না নাস্তিকের সংখ্যা বেশি, এখনও মমিন ইমানদারের সংখ্যা বেশি, কিন্তু আমরা কি তাদের কাছে আত্মসমর্পণ করে নেব? আমরা কি বাজারের স্রোতদ্বারে আমরা একাকার হয়ে যাব? আমাদের সেই হিম্মত থাকা উচিত না? উচিত না? আমরা কি আল্লাহর পছন্দিতা জীবন ধারণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দামনকে টিকিয়ে রাখে আল্লাহর নবীর উসওয়া দ্বারা এই বাগান, এই জমিনকে সাজাবার কোনো অঙ্গীকার করতে পারি না? এটাই হচ্ছে আঞ্জুমান আল ইসলাম মিশন। প্রতিটি মহল্লায়, প্রতিটি মসজিদের মিম্বরে যেন কোনো গুস্তাখের রসুল স্থান না পায়, প্রতিটি মিম্বর থেকে যেন আল্লাহর হাবিবের উসওয়া এবং ইশক মহব্বতের বাণী ছড়িয়ে পড়ে, যাতে করে কোনো ইমামের দ্বারা কোনো মুসল্লি বেয়াদব গুস্তাখের রসুল সৃষ্টি না হয়। এই ধারাবাহিকতা হচ্ছে আঞ্জুমান আল ইসলাম। এটা কোনো খেলতামাশার সংগঠন নয়। আমি মৌলভীবাজারে বলেছি যে ফুলতলি সাহেব কিবলার আকিদা মানা মানতে আমরা বাধ্য নয়, শাহজালালের আকিদা আমাদের জন্য মানতে বাধ্য নই আমরা। আমরা তাদেরকে মানি এই জন্য যে তারা আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবিদের আকিদায় বিশ্বাসী ছিলেন, এই জন্য তাদেরকে আমরা মানি। এই আকিদা আমি বানালে হবে না, আমার বাবা বানালে হবে না, এই আকিদার ধারাবাহিকতা আসতে হবে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম থেকে। আজকে নবীর ইশক মহব্বত দেখলে একদলের গাত্রদাহ হয়, মিলাদুন নবীর মাহফিল দেখলে এক চুলকানি শুরু হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবির আল্লাহ নবীর জন্য কি না করেছেন! সাহাবিদের স্লোগান ছিল ফেদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, অন্তর থেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি হুকুম করেছেন, আমাকে আপনি তলব করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো খুন, আমার মা বাবাও আপনার জন্য কুরবান করবে। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন বলতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন ফেদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর জন্য সাহাবায়ে কেরামের আকীদা কেমন ছিল? মিম্বরে তশরিফ রেখে আল্লাহ নবী বলতেছেন বসো, বসো, বসেন, বসেন, বসে যান, এটা বলেন নাই,
বসুন, ইশারা করেছেন বসুন। সাহাবায়ে কেরামরা বসতেন, হাদিসে রয়েছে যে সাহাবায়ে কেরামরা এমন ভাবে বসতেন পাথরের মতো বসতেন যে তাদের মাথার উপরে পাখি বসে যেত, সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবীর ঘোষণা বাইরে চলে গেছে, জলিল কদর সাহাবি বাহিরে বসে পড়েছে, নবীর হুকুম বাহিরে বসে পড়েছে। আল্লাহ নবী বলতেছেন যে তুমি এদিকে আসো, এখানে কেন বসলে? ইয়া রাসূল, আপনার হুকুম মাত্র বসে পড়েছে। যেদিন আয়াত নাজিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এক সাহাবীর কণ্ঠ বুলন ছিল, আওয়াজ বুলন ছিল, তিনি আল্লাহ নবীর সম্মুখে আসা বন্ধ করে দিলেন, তিনি দরবারে রিসালাতের হাজিরি বন্ধ করে দিলেন। আল্লাহ নবী তাকে তলব করলেন, জানতে চাইলেন যে তুমি, তোমার আগমন বন্ধ হলো কেন, তুমি আসো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে সাবধান করে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আপনারও জানা আছে ইয়া রাসূলুল্লাহ আমার আওয়াজ একটু উঁচু, আমার গলার আওয়াজ একটু বলুন, আমি এই ভয়ে আসি না যে আপনার সামনে এসে আমি যদি আওয়াজ বলুন করে ফেলি, বড় কষ্ট করে জীবনে আমল করেছি, জেহাদের আমল রয়েছে, সৎকার আমল রয়েছে, নামাজ রোজার আমল রয়েছে, ত্যাগ জুহুদের আমল রয়েছে, যদি আপনার সাথে বেয়াদবি হয়ে যায় সমস্ত জীবনের আমল বরবাদ হয়। আল্লাহ নবী তাকে বিশেষভাবে অনুমতি দিলেন। তো সেই আকীদার কথা আমরা শুনব না, নবী মাটির মাটি মাটি হয়ে আমাদের মতো ছিলেন, মাটি হয়ে তিনি কবর থেকেও নাই হয়ে গেছেন, কবরের সাথে মিশে গেছেন, সেই আকীদায় শুনবো না সাহাবায়ে কেরামের আকীদা আমরা শুনবো। এই জন্য আঞ্জুমান আল ইসলাম সহি আকীদার ভিত্তিতে, সহি আকীদার ভিত্তিতে, আর শুধু আকীদা নিয়ে থাকলে হবে না, আমল করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে মুসলমানরা দুজকে যাবে, মুসলমানরা দুজকে যাবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এই কয়েক কারণ আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাম বলতেছেন যে মুমিন মুসলমানদের কবরের আজাব রয়েছে, ইমান আমল নিয়ে যাবার পরেও কবরে আজাব রয়েছে, বহুবিধ কারণ আল্লাহ নবী বলেছেন। বিশেষভাবে আল্লাহ নবী বলেছেন যারা পেশাব থেকে আত্মরক্ষায় অসচেতন থাকবে, পেশাবের পাকি পাক পবিত্রতা থেকে যারা অসতর্ক থাকবে, তাদেরকে এই কারণে কবরে বিশেষভাবে আজাব দেওয়া হবে, নাউজুবিল্লাহ। যারা আমল সত্ত্বেও মানুষের হক নিয়ে কবরে চলে গেছে, ইচ্ছাকৃত দাপট করে মানুষের হক আদায় করে, মানুষের টাকা আত্মসাৎ করেছে, মানুষের সম্মান আত্মসাৎ করে সম্মান নষ্ট করেছে, অর্থাৎ কোনো না কোনোভাবে বান্দার হকের মধ্যে সে দায়ী রয়ে গেছে, সে যত আমল নিয়েই যাক না কেন তার কবরের মধ্যে আজাব হবে। অতএব হেসে খেলে জীবন অতিবাহিত করলে হবে না, এটা অত্যন্ত কণ্টকাকীর্ণ পথ। বাংলাদেশের মুসলমান ইসলামী জজবাত আকিদা সহি থাকা সত্ত্বেও আমল ভরপুর আমল নিয়ে যাওয়ার পরেও মানুষ দুজকি হবে, এ বিষয়টা আঞ্জুমানে আল ইসলাম মানুষের কর্ণকুহরে দেওয়ার প্রয়োজন। কারণ আঞ্জুমানই নিয়ে চলতেছে, যেটা মানুষের কল্যাণকামী হয়ে চলতেছে। আর দিন ওয়ান নসিহা, দিনদারি কোনো মসজিদে বসে থাকার নাম দিনদারি নয়, মানুষের সমাজের কল্যাণকামিতা হচ্ছে প্রকৃত দিনদারি, যেটি আমাদের বুজুর্গানে কেরামরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। তরিকত বজুজ খেদমতে খালকে নেস, মানব সেবা ব্যতীত আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, মানুষের হক নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, মা বাবাকে দুঃখ কষ্ট দিয়ে আল্লাহকে পাওয়া যায় না,
মুরব্বীকে অসম্মান করে আল্লাহকে পাওয়া যায় না। আলিম উলামা হাফিজে কোরআনকে অবজ্ঞা করে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে একটা ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিন ইজ লাইফ। আপনাকে সব কিছু আখের গুছিয়ে আনতে হবে। আমি জানি না আমার কথা বুঝাতে পারতেছি কিনা। এইভাবে হেসে গেলে জীবন অতিবাহিত করলে আল্লাহকে পাওয়া যাবে না। চিহ্নকারী হয়ে থাকেন আপনার জন্য জন্মতে নো এন্ট্রি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়গুলো মানুষের কানে এই সুপরামর্শ দেওয়ার জন্য আঞ্জুমান আল ইসলাম তৈরি করা হয়েছে, যাতে মানুষ আল্লাহকে পায়, যাতে মানুষ আল্লাহকে পায়। এই 63 বছর জীবন, 70 বছর জীবন খামখেয়ালি হলে হবে না। আল্লাহর নবী তার জীবন দিয়ে তিনি দেখিয়ে দিয়ে গেছেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ সংরক্ষিত করে রেখে দিয়েছেন। কিয়ামতের আগের দিন যদি কোনো মানুষ খুঁজে যে আমার নবীর মুস্কি হাসিটা কেমন ছিল, আমার নবীর দুর্বলের প্রতি চাহনিটা কেমন ছিল, আমার নবীর খাদ্যাভ্যাস কেমন ছিল, আমার নবীর জবানের হেফাজত কেমন ছিল, আমার নবীর নিগা বা দৃষ্টি কেমন ছিল, কিয়ামতের আগের দিন খুঁজলেও আল্লাহ সেটাকেও মাহফুজ করে রেখেছেন, সেটাও উম্মতের জন্য আল্লাহ হেফাজত করে রেখেছেন। অতএব একটি স্লোগান হবে, দামনে মুস্তাফা, আল্লাহ নবীর দামন ব্যতীত, ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ, আমাকে নেতা মানলে আপনি কামিয়াব হবেন না, আমি আপনার জন্য যথেষ্ট নই, আপনার আমার জন্য যথেষ্ট আল্লাহ বানিয়ে দিয়েছেন। তার হাবিবের উসওয়াকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি শুধু এ কথা বলার দাবিদার যে আপনার আল্লাহর নবীর উসওয়াকে গ্রহণ করুন। আপনার আমার জন্য রাশিয়া আমেরিকা কোনো আদর্শ নয়, কোনো নেতা নেত্রী আদর্শ নয়, আপনার আমার জন্য আল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ তার হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়েছেন। এই মেসেজটি গ্রামে গঞ্জে পৌঁছান। স্বামী স্ত্রীকে নির্যাতন করে, জানে না আল্লাহ নবীর তরবিয়ত কি, সন্তান মা বাবাকে দুঃখ দেয়, জানে না সে আল্লাহ নবীর হুকুম কি, কথা সত্য না সত্য না? এই মন গড়া জীবন থেকে তাকে কোরআনি জীবনে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে আঞ্জুমান আল ইসলাম। দোকানদার জানে না তার দোকানের বেজাল বিক্রিটা তার জন্য কি অশনি সংকেত ডেকে আনতেছে। চেয়ারম্যান সাহেব জানেন না তার জীবনধারার মধ্যে আল্লাহর নারাজি কতটুকু রয়েছে। এই এক মুমিন আরেক মুমিনের জন্য আইনা স্বরূপ সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য আঞ্জুমান আল ইসলাম তৈরি করা হয়েছে। জি হুজুর বলে কাউকে তেল মালিশ করার জন্য আঞ্জুমান আল ইসলাম তৈরি করা হয়। আল্লাহ ব্যতীত, আল্লাহর ভয় ব্যতীত আমাদের অন্তরে কারো ভয় যেন স্থান না। বলতে হবে, বলতেছি, বলতে থাকবো। মুজাহিদুল ইসলাম বুলবুল বলেছে, যার যত খুশি বলতে পারো থামবে না গান। আমরা জীবন দিয়ে হলেও সেই স্লোগান দিয়েই যাব, কিন্তু সেই স্লোগান যেন কাজে পরিণত হয়, সেই হিম্মত যেন আমরা তৈরি করতে পারি, আমরা যেন ইমান বিক্রি না করি। আঞ্জুমানে আল ইসলাম দেখিয়ে দেওয়া সেই ধারাবাহিক আদর্শ কোনো অমূল্য, কোনো স্বল্প মূল্যের জিনিস নয়, একটি ইমানই তাকাদা। এটির মূল্য আছে, এটির মূল্য জীবনের চেয়েও বেশি, এটির মূল্য জীবনের চেয়েও বেশি। কারণ এই ইসলামকে অক্ষত অবিকৃত অবস্থায় কিয়ামত পর্যন্ত বহন করে নিতে হবে। আমরা সৌভাগ্যবান, আমরা বুকে হাত রেখে বলতে পারি যে আমরা আজকের সেই প্রতিনিধি যাদের উপরে আজকের দিনের পাহাড়দারিত্ব নির্ভর করতেছে। এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? আপনাকে ইউনিয়ন চেয়ারম্যান বানাইতে পারি নাই, উপজেলা চেয়ারম্যান বানাইতে পারি নাই, দুই চারজন সংসদ সদস্য বানাইতে পারি নাই, কিন্তু আল্লাহর দিনের পাহাড়দার বানিয়েছি, এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে?
কারো পক্ষে সম্ভব নয়।